নমস্কার, এটা হচ্ছে আমার নয়েজি ব্লগ। আর আপনারা কারা কারা শ্যাম্পু ব্লগ দেখেছিলেন আমি জানি না। আজকে চুলটা দেখে মনে হচ্ছে আজকে আমাকে আবার শ্যাম্পু করতে হবে, বাট আজকে আমি শ্যাম্পু করার কোনো ব্লগ দেবো না। একই জিনিস কতবার করবো, নতুন জিনিস করতে হবে না? তো আপনারা যারা অলরেডি এই ব্লগটা দেখছেন, আমি প্রচণ্ড আপ্লুত, কিন্তু আমার অত সহজে কান্না আসে না, তাই আমি চোখে জল দেখাতে পাচ্ছি না, তার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তো চোখে জল আমি দেখাতে পাচ্ছি না, ভাববেন এটা ফেক, আমি ফেক নই। আমার সত্যি খুব আমার দুঃখেও চোখে জল আসছে, আমার আনন্দেও চোখে জল আসছে। আনন্দটা এই জন্য যে আপনারা আমার ভিডিওটা দেখছেন, দুঃখ এই কারণে যে আমি চোখে জল দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আমি আশা করি বোঝাতে পারলাম। তাই হোক, এবার আমি কী করবো বুঝতে পারছি না, কিন্তু মুখে ফেসপ্যাক না লাগালে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, চাই ফেসপ্যাকটা লাগিয়ে আসি। তো এখন আমি আমার ফেসপ্যাক বানানোটা দেখাতে চাইছি সবাইকে। কিসে বানাবো জিনিসগুলো আনি এক মিনিট। তো এখন আমি ফেসপ্যাক বানানো দেখাবো, মানে আমি কী কী দিয়ে ফেসপ্যাকটা বানাচ্ছি, এর নাম জিজ্ঞেস করবেন না প্লিজ, আমি একটু পরে দেখাবো। আমি না ব্লগ করতে পারবো না জাস্ট। তো আমি এখন দেখাবো ফেসপ্যাক কী করে বানাতে, মানে আমার ফেসপ্যাকটা আমি কী করে বানাচ্ছি। ওকে, পিছনে আমার নামটা লেখা আছে। তো আমি এখন দেখাবো ফেসপ্যাক কী করে বানাতে হয়, মানে আমি কী করে বানাচ্ছি। ওকে, প্রথমে একটা বাটি নিতে হবে, এই বাটিটা নিচ্ছি আমি। আসলে আজকে ভিডিও করছি বলে এই সুন্দর বাটিটা নিয়েছি আমি। আসলে প্রত্যেক দিন এই বাটিটা ব্যবহার করি, কিন্তু আবার এইটা বলবে দেখে সবাই, ও মা তুমি এত রিচ হয়ে এই পুয়োর বাটিটা কী করে ব্যবহার করছো। আসলে এটা এটাও আগে রিচ ছিল বাটিটা, কিন্তু তারপর একদিন আমি এতে তেল দিয়ে তেলটা গরম করতে চেষ্টা করলাম, তার বাড়িটা পড়ে গেছে। তো আজকে ভিডিওর জন্য আমি ফর্মালিটি করছি, ওই বাটিটা নিচ্ছি না, আজকে এই বাটিটা আমি নিচ্ছি, ঠিক আছে? এতে আমি দেব নাম বলবো না, কারণ আমি তো এটা স্কিন কেয়ার ব্লগ করছি না। আমি এখন নাম বলবো তোমরা সবাই আমার তো ফেয়ার হয়ে যাবে, এইটা আমি তো চাই না। আমার না আছে ভালো ক্যামেরা, না আছে ক্যামেরা ম্যান, আমি জাস্ট পুয়োর। ওকে, ফার্স্টে আমি এই গ্রিন কালারের এই যেটা আছে এটার এক চামচ নিচ্ছি। ওই যাই হোক, একটুখানি নিলাম, এটা দিয়ে দিলাম, কোথায় পড়ছে দেখতেও পাচ্ছি না। একটু নিই, আমার মুখটা অনেক বড়ো না, একটু নিতে হবে। ইয়েস, তারপরে আমরা এই ইয়েলো পাউডারটা নেবো এক ফোঁটা, মানে এক চামচ। তারপর আমরা এই ক্রিম কালারের এখানে একটা চামচ আছে অলরেডি, তাও ঠিক আছে, ওইখান থেকে আমরা নেবো। এই ক্রিম কালারটা বেশি হয়ে গেলো বাবা, একটু কমাই কমাই, অনেক পয়সা লেগে যাচ্ছে। এটা আমরা এক চামচ নেবো, দিয়ে এবার এটাকে আমরা গুলবো, জলটা আনতে যেতে হবে। ওকে, এইটা আমি গুলবো, পিছনে আমার ছোটোবেলা জামা কাপড় যেটা এখন নেতা হয়ে গেছে, জল দিয়ে গুলবো। এখন গোলাটাও দেখাতে হবে নাকি, বলতে সব গোলা হয়ে গেছে, এবার মাখা হবে। তো ফেসপ্যাকটা রোজ আমি ক্যামেরার সামনে আয়নার সামনে মাখি, আজকে ক্যামেরার সামনে মাখবো, তোমাদের সব দেখতে অভ্যস্ত আমার কাছে না অন্যদের কাছে। আজকে আমার ফেসপ্যাক মাখা দেখাবো আমি তোমাদেরকে। এবার সবাই বলবে এখানে কেন মাখছো, ওখানে কেন মাখছো না। অ্যাকচুয়ালি সবার মনে একটাই প্রশ্ন যে আমি এটা কী গুলেছি, রাইট? কিন্তু তোমরা যতই বলো আমাকে গালাগালি দাও, আমার আমার কোনো যায় আসে না, আমি কাউকে বলবো না আমি কী মাখছি। ওকে, এইসব দেখার মাখার কী মাখতে হবে এইসব দেখার জন্য তোমাদের আরও অনেক চ্যানেল আছে, অনেক বোরিং লাগছে, আমি পরের ভিডিওতে আবার মেখে এসে দেখাবো। শুধু মাখলেই তো হবে না, এটাকে শুকাতেও হবে। এই জোরে ফ্যান চালিয়ে ভিডিও করছি, শুনতে না পেলে আমার কোনো কিছু করার নেই, কারণ আমাকে ফেসপ্যাকটা শুকাতে হবে। আর ফেসপ্যাক ছাড়া আমার ভিডিওটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, মুখে ফেসপ্যাক থাকলে বেশ একটু। তো এই ফেসপ্যাক শুকাতে শুকাতে অনেক টাইম লেগে যাবে, তো এতক্ষণ তো আমি বেকার বুক বসতে পারবো না, মুখ চালাতেই হবে আমাকে একটু। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ব্লগটার নাম আমি দিয়েছিলাম নয়েজি ব্লগ, দিতে চেয়েছিলাম, কিন্তু আমি এটার নাম নয়েজি ব্লগ দিতে পারছি না, কারণ আজকে আমাদের পাড়ায় কোনো কিছু হচ্ছে না, না কেউ গান চালাচ্ছে, না কেউ ঠুকছে, কিচ্ছু করছে না, কেউ ঝগড়াও করছে না। ওয়াই আমি আমার মেন কন্টেন্টের ভিডিও আজকে করতে পারলাম না আমাদের পাড়ায় আওয়াজ হবে ভেবে, কারণ কালকে সারাদিন হয়েছে, আজকে সকাল থেকে হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আমি ওই আওয়াজটা শুনিয়ে ভিডিও করবো বলে আজকে এই ভিডিওটা নয়েজি ব্লগ নাম দিয়েছিলাম, কোনো আওয়াজই হচ্ছে না, কেউ ঝগড়া করছে না, কেউ কিচ্ছু অশান্তি করছে না, আমার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ডে বাজে মিউজিক আসছে না, করে এরকম হতে পারে আমার আর ভালো লাগছে না, কেউ আওয়াজ করো প্লিজ। দেখতে পাচ্ছ আমার একটু একটু করে শুকাচ্ছে ফেসপ্যাকটা। তো এই ব্লগটার নাম কি আমি ফেসপ্যাক দিয়ে দেবো? উফ,
চুলগুলো না অনেক ডিস্টার্বিং। তোমার যারা চুল আছে তোমরা সবাই নিশ্চয়ই জানো কতটা ডিস্টার্বিং। তো আমি ঠিক করলাম এই ব্লগটার নাম ফেসপ্যাক ব্লগই দিয়ে দেবো, কারণ ফেসপ্যাক নিয়ে বেশি হেজালাম আমি আজকে। ওকে, তো আমি সব থেকে ইম্পর্টেন্ট কথাটা বলতে ভুলে গেছি যে আজকে আমার বাড়িতে বাবা মা নেই, তাই আমি ব্লগটা করছি। কোথায় গেছে সেটা হচ্ছে আমার মায়ের মাসির বাড়ি গেছে, বাবাকে জামাই ষষ্ঠী খেতে রেখেছে, আমার শুরু হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ এখন আমাদের এখানে দুর্গাপুজোর মতো জামাই ষষ্ঠী এক মাস ধরে চলে। ওকে গাইজ, আমার ফেস প্যাকটা একদমই শুকিয়ে গেছে, আমি বিশেষ কথা বলতে পারছি না। আর আজকে আমি ফেস প্যাক ধোয়াটাও দেখাবো না, কারণ আমি আগের দিন দেখিয়ে দিয়েছি, রোজ রোজ তো আর এক জিনিস দেখাতে পারবো না, তো এখন আমি অন্য জিনিস দেখাবো। তো আগে আমি মুখটা ধুয়ে আসছি, মুখটা ধোয়া হয়ে গেছে, আমার মুখটা মুছতে হবে। তোমরা কী দিয়ে মুখ মুছো? অবভিয়াসলি সবাই এখন বলবে টাওয়াল, বাট আদৌ কেউ টাওয়াল দিয়ে মুছে না, বিশ্বাস করো সবাই গামছা দিয়ে মুখ মুছে। আমিও আমি অনেক রিচ হয়ে গেলেও আমি গামছা দিয়ে মুছবো, কেন গামছায় বেশি মজা আছে। আর কত বিউটিফুল লাগছে আমাকে, কত। তো এখন আমি অ্যাকচুয়ালি স্নান করতে যাবো, তো স্নান করার আগে কী করতে হবে? তো এখন চুলটাকে বাঁধতে হবে, কারণ চুল না বেঁধে স্নান করা যায় না, স্পেশালি যাদের বড় চুল আছে তাদের। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি যে আমি অন্যদের মতন অত ভালো ব্লগ করতে পারিনি, কিন্তু একটা মানুষ চেষ্টা করছে নিজের জীবনটাকে ইউটিউবে সবার সামনে মেলে ধরতে, তো এখনও আমার কথা বলা শেষ হয়নি। আমি যেটা বলতে আবার ক্যামেরাটা অন করলাম সেটা হলো যে আপাতত এই বাজে ব্লগটা দেখে নিন, এর পরে ভিডিওটা হেভি হবে, এবং ওখানে আমি এমন একটা সিক্রেট রিভিল করবো যেটা হয়তো অনেকেরই মনে মনে অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু তারা দেখতে পায়নি, কারণ আমি তাদেরকে দেখাইনি। কিন্তু ফাইনালি আমি এটা দেখাবো সবাইকে, এবং আমাদের আমাদেরই এতগুলো ক্যারেক্টারের মধ্যে একজনের একটা বিশাল বড় সিক্রেট আমি ফাঁস করতে চলেছি। তো আপনারা এটা দেখে নিন, তারপরে একটু অপেক্ষা করুন, এটার আর কিছুদিন পরেই আসবে ওই ভিডিওটা, ওখানে আবার দেখা হবে। বাই।